খুলতে অভ্যাসবশত মুখে হাত লাগিয়ে চমকে উঠল এনায়। মৃদু স্বরে চিৎকার করে বলল, এ কি, আমার মুখ খোলা কেন? আমার মাস্ক কোথায়? ও মাই গড, আর আপ তেরা কে হোগা ইনায়েত? তোমার মাস্ক আর উইক আমার কাছে মিস্টার ইনায়েত। উপস, সরি মিস বা মিসেস ইনায়েত। ফাটা ফাটা চোখে ইনায়েত তাকিয়ে রইল আফিমের দিকে। আফিম সব চেনে গেছে, এটা মানতে যেন বড্ড কষ্ট হচ্ছে ইনায়েতের। বুঝতে পারছে না কি বলবে বা কিভাবে হলো। তাহলে চলো ফ্ল্যাশব্যাকটা একটু বলে আসি। এই ছেলেটার এত কিসের লজ্জা আমি বুঝি না। লজ্জা থাকবে মেয়েদের, গাধার মতো যদি মুখে মাস্ক আর মাথায় হুডি লাগিয়ে ঘুমায় তাহলে এসি রুমেও গরমে খামবে। আফিম এসব বলতে বলতে এগিয়ে গেল ইনায়েতের দিকে। ইনায়েতের মুখের মাস্কটা খুলে নিল। ইনায়েতের মুখের মাস্ক খুলতেই ভেতরটা নাড়া দিয়ে উঠল আফিমের। ও মাই গড, ইনুকে তো দেখতে জান্নাত দিয়ে হুর পরিদের থেকেও বেশি সুন্দর। এইরকম মেয়েলি দেখতে বলেই মেবি ও লজ্জা পায় মুখ দেখাতে। এই সব ভেবে পেট চেপে হেসে ফেলল আফিম। এরপর হাসতে হাসতে ইনায়েতের হুডি ধরে টান মেরে খুলতেই হা হয়ে গেল আফিমের মুখ। ইনায়েতের হুডি খুলে গেছে, কিন্তু তার সাথে আফিমের হাতে উঠে এসেছে ইনায়েতের উইক। হোয়াট দ্য হেল, মৃদু চিৎকারে বলে উঠল আফিম। ইনায়েত হালকা বিরক্তি হয়ে অন্য পাশে ফিরে গেল আফিমের দিকে পিঠে দিয়ে। ইনায়েতের কালো লম্বা চুলগুলো কাঁটা দিয়ে খোপা করে বাঁধা। অবিশ্বাস্য চোখে সেকেন্ড খানিক তাকিয়ে রইল আফিম। এরপর শুকনো একটা ঢোকগুলো খোপাটা টেনে খুলে নিল। সাথে সাথে ইনায়েতের লম্বা লম্বা চুলগুলো ট্রেনের মেঝেতে গিয়ে পড়ল। আফিম কাঁপা কাঁপা পায়ে ধূপ করে নিজের সিটে বসে পড়ল। এক এক করে মিলে যেতে লাগলো এই কঠিন অঙ্কের সমীকরণ। ইনায়েতের মাস্ক আর হুডি খুলতে না চাওয়া, কখনো মদ বা সিগারেট না খাওয়া, মেয়েদের প্রতি কোনো আগ্রহ না দেখা, খালি গায়ে আফিমের দিকে না তাকানো, গতকালে হঠাৎ শোনা ওই মেয়েলি গলার স্বর। ইনায়েত একটা মেয়ে? নিজেই নিজেকেই বিড়বিড়িয়ে প্রশ্ন করল আফিম। বর্তমানে ইনায়েতের অবস্থা বুঝতে পেরে আফিম উঠে এসে ইনায়েতের মুখের সামনে চুটকি বাজালো। ইনায়েত হক চকিয়ে তাকালো সেকেন্ড খানে, এরপর অপরাধ বোধে মাথা নিচু করে ফেলল। তখন আফিম একদম ইনায়েতের দিকে ঝুঁকে এসে ইনায়েতের কানে ফিসফিসিয়ে বলল, লিসেন বেবিটন, আমার চরিত্রটা অনেকটাই লুজ, ঢিলাঢাল আর কি। এখন এই পুরো পথেতে আমি আর তুমি একা, আমার শক্তির সাথে তুমি পেরে উঠবে না যদি আমি তোমাকে কাছে টেনে নিতে চাই। এইটুকু শুনেই ঝট করে তাকালো ইনায়েত আফিমের দিকে। ইনায়েতের এখনো বিশ্বাস হচ্ছে না সবটা। আফিম টেবিল হেসে বলল, তবে তুমি বেঁচে যেতে পারো যদি তুমি আমাকে সবটা ক্লিয়ার করে বলো। আফিম এইটুকু বলে উঠে দাঁড়ালো, নিজের সিটে গিয়ে স্টাইল নিয়ে বসলো। ইনায়েত কিছুক্ষণ আফিমের দিকে তাকিয়ে রইল, চোখের জল জমতে লাগলো ইনায়েতের। তবে আফিম তো পাত্তা দিল না। ইনায়েত মাথা নিচু করে বলতে শুরু করলো তার ভয়ঙ্কর অতীতের কথা। আমি তখন সবে মাত্র ক্লাস টেনে উঠেছি। সেদিন ছিল আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচে অংশগ্রহণ করেছিলাম আমি। অনুষ্ঠান শেষে একা একা ফিরছিলাম। কখনো কোনো বন্ধু বান্ধবী রাখিনি আমি, কারণ বাবা নিষেধ করেছে। আমার বাবা নাম করা ব্যবসায়ীদের একজন, ইরশাদ মির্জা। বাবা ছাড়া আমার আর কেউ নেই। মা ছোটবেলায় মারা যায়, তাই বাবার সব কথাই আমি মেনে চলি। সেও আমাকে অনেক ভালোবাসে। গাড়িতে চড়তে ভালো লাগে না আমার, সিম্পলভাবেই চলতে ভালো লাগে, যেমন ফুচকা খাওয়া, রিক্সায় ঘোরা ইত্যাদি। সেদিন একা একা ফেরার পথে তুমুল বৃষ্টি শুরু হলো। শর্টকাটে ঢুকে পড়লাম ইচ্ছে করেই, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তাই। আর শর্টকাট রাস্তায় গাড়ি চলাচল হয় না, করে না ও কেউ। দুই দিকে ভালো করে চেয়ে দেখে বৃষ্টিতে ভিজতে লাগলাম নিজের মতো করে। খেয়ালই করিনি কখন সেখানে দানবটা চলে এসেছে। তাহজিব খান, আন্ডারওয়ার্ল্ডের একজন নাম করা মাফিয়া। হঠাৎ একটা মানুষ চোখে পড়তেই চমকে উঠেছিলাম খুব। দ্রুত পা চালিয়ে চলে আসবো, কিন্তু তখনই মানুষটা পথ আটকে দিল। কিছু বলল না মুখে, শুধু কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে সরে দাঁড়ালো পথ থেকে। সেকেন্ড দেরি না করে পা চালিয়ে চলে এলাম বাসায়, কিন্তু আমার ভাগ্যতে তাহজিব নামের কালো ছায়া পড়েই গেল। প্রতিদিন স্কুল গেটের সামনে ঢোকার সময় আর বের হওয়ার সময় তাকে জিপে বসে থাকতে দেখতাম। স্কুল টিচাররা
কোচিংয়ের স্যারেরা আমাকে ভয় পেত, উঠতি বয়সি ছেলে মেয়ে সবাই, তাই কৌতূহলও বেশি। আস্তে আস্তে সবার মাঝে ছড়িয়ে গেল আমার সাথে তাজিব খানের সম্পর্ক আছে। কেউ কেউ এই গল্পটার ভালো একটা সুন্দর দিক বানাতো, কেউ কেউ আবার খুব বিশ্রীভাবে বর্ণনা করত। এভাবেই সহ্য করতে লাগলাম স্কুল পার হয়ে কলেজ শেষ করা পর্যন্ত। HSC পরীক্ষা শেষ হতেই আর থাকতে না পেরে আমি বাবাকে সবটা জানালাম। এইটুকু বলেই থেমে মুখ দুই হাত দিয়ে চেপে ধরলো ইনায়েত। আফিম চোখ বন্ধ করে রাখলো সেকেন্ড খানে। এরপর পানির বোতল নিয়ে ইনায়েতের পাশে গিয়ে বসল। ইনায়েত নিজের পাশে কারোর অস্তিত্ব অনুভব করে চোখ খুলে তাকালো। আফিম পানির বোতল এগিয়ে দিল। ইনায়েত পানির বোতল থেকে কয়েক চোখ পানি পান করল। পানি খেয়ে ইনায়েত যেন কান্নায় ফেটে পড়ল। আফিম ইনায়েতের এক হাতের উপর নিজের হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বলল, কিন্তু ইনায়েত শান্ত হতে পারল না, তবুও বলতে লাগলো। বাবা সবটা দেখে নেবে বলল। বাবা আর তাজিব বাবার অফিসে দেখা করল, কিন্তু কি কথা হয়েছে জানা সম্ভব ছিল না, কেননা আমাকে নেওয়া হয়নি। তবে বাবা বাসায় এসে জানালো তাজিব বাবার গায়ে হাত তুলেছে। মানুষটাকে ভয় লাগতো, এখন আরো বেশি ভয় হয় আর ঘৃণাও লাগে। এর পরের দিন কোনো কারণ ছাড়াই পার্কে গেলাম ঘুরতে, কেননা আমি জানি পার্কে সেও অপেক্ষা করবে। সত্যি সত্যি দাঁড়িয়ে থাকতে দেখলাম তাহাজিবকে। আমি ভেবেই এসেছিলাম কি করব না করব আজকে, তাই এগিয়ে গেলাম তাহাজিবের দিকে। তাহাজিব প্রচণ্ড অবাক হয়েছিল আমাকে তার দিকে এগোতে দেখে। আমি এগিয়ে তাহাজিবের জিপে উঠে বসলাম, সেও অবাক হয়ে বসল। আমি তাকে বললাম যেখানে ইচ্ছা সেইখানে যেতে। উনি আমাকে নিয়ে গেলেন ওনার বিশাল বাসায়। এরপর পাগলের মতো আমাকে দেখাতে লাগলেন সব রুম। আমার জন্য সাজানো রুম, ফটোগ্রাফার দিয়ে লুকিয়ে তোলা আমার ছবি। এরপর ইনায়েত চুপ করে গেল। আফিম উৎসুক চোখে তাকিয়ে রইল। না পারতে আফিম জিজ্ঞাসাই করে ফেলল, এরপর কি ইনায়েত? আমাকে রুমে বন্দি করে কাজে ডাকিয়ে আনলেন। আমার বাবা নাকি ভালো মানুষ না, আমাদের বিয়ে না হলে আমার বাবা নাকি আমারই ক্ষতি করবে, এমন সব উল্টোপাল্টা কারণ দেখিয়ে আমাকে বিয়ের জন্য জোর জবরদস্তি করতে লাগলেন। নিজের ভয় আর রাগের জন্য আমি তাকে চর মেরে বসলাম, আর ওইটাই হলো আমার ভুল। আমাকে নিজের রুমেই বন্দি করে রাখলো সে। বাবা আর বাবার প্রিয় রানা আঙ্কেলকে তুলে আনা হলো। আমাকে শাস্তি স্বরূপ উনি নিজের সাথে রাখত, যদিও কখনো স্পর্শ করেননি উনি। এরই মাঝে ওনাকে দেশের বাইরে যেতে হলো কোনো কাজের জন্য। উনি দেশের বাইরে গেলেন আর এও বলে গেলেন ফিরে এসে আমার বাবার সত্যি নাকি আমাকে দেখিয়ে দেবেন আমাকে বিয়ে করে। কান্না থেমে গিয়ে রাগে ফুসফুস করতে লাগলো ইনায়েত। আফিম নিজের মুখ চেপে ধরল দুই হাতে। বাবার রানা আঙ্কেল আমাকে পালাতে সাহায্য করলো। এখানে রানা আঙ্কেলের একটা দুইতলা বাসায় উঠলাম। আঙ্কেল টাকা পাঠালো কিছু, তবু জব একটা খুঁজতে লাগলাম। তাজিবের ভয় এই শহরেও পিছু ছাড়ল না। নিজের মেয়ে হয়ে জন্মানোটা অভিশাপ মনে হলো আমার কাছে, তাই এখানে যেদিন আসলাম সেই দিন থেকে ছেলে রূপে চলাফেরা করি। এরপর আপনার সাথে দেখা, বাবা আর রানা আঙ্কেলের সাথে যোগাযোগ হয়নি আর। জানি না তাহাজিব তাদের কী অবস্থা করেছে এতদিনে, কিন্তু আমি বাবার মাথা ছুঁয়ে বলেছি আমি আর তাহাজিবের সামনে পড়ব না, নিজেকে বাঁচিয়ে রাখবই। এইটুকু বলে ইনায়েত কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আফিম কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনায়েতকে এক টানে বুকে এনে ফেলল। কান্নায় ব্যস্ত ইনায়েতের হুঁশ হলো না, উল্টো আফিমের বুকে গুটিসুটি হয়ে মুখ গুজেই কাঁদতে লাগলো। কান্না করছো কেন ইনায়েত? যা হবার হয়ে গেছে, এখন তো তুমি তাহাজিবের কাছে নেই, চিন্তা করো না, কেঁদো না প্লিজ। আমি আছি তো তোমার সাথে। তোমার সাথে আমি নীলিমার মতো কিচ্ছু হতে দেব না, কখনোই না, আই প্রমিস। কান্নায় ব্যস্ত ইনায়েত হয়তো খেয়াল করেনি আফিমের বলা কোনো কথা। মিনিট খানেক সেইভাবে থাকার পর ইনায়েত শান্ত হতেই বুঝতে পারলো সে কি করেছে। তড়াক করে লাফিয়ে দূরত্ব বজায় রেখে বসলো ইনায়েত। আই এম সরি, আমি অসহায় ছিলাম বলেই এত বড় একটা মিথ্যা নিয়ে আপনাদের সাথে থাকতে হলো, এছাড়া আমার কোনো কুমতলব ছিল না। আফিম নিজের সিটে গিয়ে বসলো। ইনায়েত একবার কম্পের মুখে থাকা আফিমের দিকে তাকিয়ে জানালার দিকে তাকালো। রাতের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। জানালার দিকে তাকিয়ে আনমনেই বলল, আমার মায়ের ভালোবাসা আমি পাইনি।
লাবিবা আন্টির মাঝে আমি আমার মায়ের মমতা ও স্নেহ পেয়েছি। জোসেফ আঙ্কেল আমাকে নিজের ছেলে বলে পরিচয় দিয়েছে, অথচ তাদের সাথে আমি এত বড় একটা অন্যায় করেছি। যদিও কোনোটাই ইচ্ছে করে নয়, তবে অন্যায় তো অন্যায়। চিন্তা করবেন না স্যার, আমি আজকে গিয়ে সব সত্যিটাই বলে দেব, বলে দিয়ে অন্য শহরে চলে যাব, আই প্রমিস। ট্রেনে থাকাকালীন আফিম ড্রাইভারকে ফোন করে কাউকে কিছু না জানিয়ে রেল স্টেশনে চলে আসতে বলে রেখেছিল। ইনায়েত আর কোনো কথা বলেনি বাকি পথে। কোন মুখেই বা বলতো, যে মানুষগুলো তাকে বিশ্বাস করেছে, ভালোবাসা দিয়েছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, সেই মানুষগুলোর সাথে সে কত বড় বিশ্বাসঘাতকতা করে ফেলল। আফিমও আর ইনায়েতকে খাটায়নি, ইনায়েতকে স্বাভাবিক হওয়ার জন্য সময় দেওয়া দরকার বলেই ভেবেছে আফিম। একটা ক্লাস টেনের মেয়ে, উঠতি বয়স, সেই সময় এত মানসিক অত্যাচার, আর টানা 4 বছর ধরে সেই অত্যাচার মুখ বুঝে সহ্য করা এতটা সহজ না। ট্রেন থামল রাত 11টার দিকে। ইনায়েত দাঁড়িয়ে আফিমের পাশের সিট থেকে উইক নিতে হাত বাড়াতেই খপ করে ইনায়েতের হাত ধরে ফেলল আফিম। কি করছো জানতে চাইল আফিম। ইনায়েত অবাক হয়ে তাকিয়ে বলল, উইকটা নিচ্ছিলাম স্যার, উইক পড়তে হবে না। কিন্তু স্যার, বললাম তো পড়তে হবে না স্যার। তাহলে তো লিসেন, তোমার আশিক তাহাজিবের মতো মাফিয়া না হলে অনেক বড় একটা বিজনেসম্যান আমি, তাই কিছুটা ক্ষমতা আমারও আছে, ওকে? আফিম এইটুকু বলেই জানালার বাইরে ছুড়ে ফেললো উইকটা। ইনায়েত হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, অবশ্য তার খারাপও লাগলো। তোমার আশিক তাহাজিব কথাটা শুনে, এটা কেমন কথা? সে কি কখনো তাহাজিবকে মেনেছে, নাকি ছেলেটাকে পছন্দ করেছে? অনেকটা দিন মাস্ক, উইক আর হুডি পরে পরে বদ অভ্যাস হয়ে গেছে তার। এখন ট্রেনের বাইরে যেতেও অস্বস্তি লাগছে ইনায়েতে। আফিম হয়তো ব্যাপারটা বুঝলো, তাই উঠে দাঁড়িয়ে হাইটে পিচ্ছি ইনায়েতের দিকে হালকা ঝুঁকে পড়ল। বিস্ময় ফাটা ফাটা চোখে তাকিয়ে থাকলো ইনায়েত। তা দেখে আফিম বাঁকা হাসলো। ইনায়েতের চুলগুলো কোনো মতে ঠিক করে পিছনে নিয়ে মাথায় হুডি তুলে দিল, আর সাথে করে ইনায়েতের মাস্ক পকেট থেকে বের করে পরিয়ে দিল। আজকে লাস্ট টাইম, কাল থেকে নো হুডি নো মাস্ক, ওকে মিস ইনায়েত? ইনায়েত ভ্যাবলার মতো মাথা নাড়ল। ট্রেন থেকে নেমে এগিয়ে গিয়ে দুইজন কুলি ডেকে নিল। সব জিনিসপত্র আফিমের কল করে আনানো গাড়িতে তুলে দেওয়া হলো। ইনায়েত সব শেষে কুলিদের টাকা দিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে গেলেই আফিম খুব খুব করে এসে উঠল। ইনায়েত একবার আফিমের দিকে তাকিয়ে ড্রাইভারের পাশের সিটে দরজা লাগিয়ে দিল, আর গিয়ে আফিমের পাশের সিটেই বসে পড়ল। গাড়ি চলতে লাগলো ধীর গতিতে। ইনায়েত জানলার বাইরে তাকিয়ে রইল, আর আফিম মনে মনে হাসতে লাগলো এইটা কল্পনা করে যে লাবিবা যখন জানতে পারবে যে ইনায়েত একটা মেয়ে, তখন সে কি পাগলামি করবে। গাড়ি এসে পৌঁছালো আহসান মঞ্জিলে। গাড়ির আওয়াজ শুনে দুজন সার্ভেন্ট দরজা খুলে বেরিয়ে এলো। আফিম গাড়ি থেকে বের হয়ে তাদের ইশারা করলো ডিক্কি থেকে জিনিসগুলো নিয়ে ভিতরে যেতে। তারা সেই কাজ করতে লাগলো। ইনায়েত নামছে না দেখে আফিম ভ্রু কুচকে মাথা নামিয়ে জানলা দিয়ে ইনায়েতকে দেখতেই বুঝলো ইনায়েত মুখ দুই হাতে চেপে ধরে কাঁদছে। আফিম বিরক্তির একটা শ্বাস ফেলে বলল, এই মেয়ে, এত কান্না আসে কোথা থেকে তোমাদের? এইটুকু বলেই আফিম দরজা খুলে ইনায়েতের হাত টেনে বের করে আনলো। এরপর থুপ থাপ পা ফেলে ঢুকে গেল বাড়ির ভেতরে। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন জোসেফ ও লাবিবা। আফিম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল লাবিবাকে। সারপ্রাইজ মা, তোর মা আর আমি জানতাম তুই চলে আসবি, বেশি দিন মাকে ছাড়া থাকা তোর দ্বারা সম্ভব নয়, নেহাত আমার ছোট ছেলে ইনায়েতরা আছে বলে। এই বলেই জোসেফ হেসে ফেলল। ইনায়েতকে ছেলে বলতে শুনে আফিম বাঁকা হাসল। আচ্ছা শোনো, তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ এখানে বাকি আছে। আবার কি সারপ্রাইজ? আর ইনায়েত, তুই ওখানে দাঁড়িয়ে কেন, আমার কাছে আসবি না? জানতে চাইলো লাপিবা। ইনায়েত মাথা নিচু করেই চোখের জল ফেলছে। আফিম উঠে ইনায়েতের কাছে আসলো। ইনায়েত হালকা মাথাটা তুলে অসহায়ভাবে তাকালো আফিমের দিকে, কিন্তু লাভ হলো না। মা বাবা, তোমাদের সারপ্রাইজ হলো এইটা। এই বলেই আফিম ইনায়েতের হুডিটা খুলে ফেলল, মাস্ক খুলে ফেলল, আর চুলগুলো বাইরে এনে দিল। ইনায়েতের বেশি একজন মেয়েকে দেখে উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন জোসেফ। লাবিবা হাঁ করে তাকিয়ে আছে ইনায়েতের দিকে। ডিপ টেবিলে খাবার সার্ভ করছিল,
বাইরে এসে এতক্ষণ সবটা শুনে যেই না মেয়েরূপী ইনায়েতকে দেখল, অমনি তার হাত থেকে ধূপ করে চামচ পড়ে গেল। সবাই ঘাড় ঘুরিয়ে দীপের দিকে তাকাতেই দীপ দ্রুত চামচটা তুলে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে ধুয়ে আবারও নিয়ে এলো সবটা দেখবার জন্য। ইনায়েতের কাপড় চোপড় পরা, এটা কে আফিম? প্রশ্ন করল লাবিবা। জোসেফ একবার লাবিবার দিকে তাকিয়ে বলল, ইনায়েত কোথায় আফিম? কুল ডাউন গাইস, মিট মাই পিএ মিস ইনায়েত মির্জা চাঁদ, ডটার অফ ইরশাদ মির্জা। এই কথা শুনে লাবিবা দাঁড়িয়ে পড়ল আর জোসেফ ধপ করে বসে পড়ল। দীপ আবারও হাত থেকে চামচ ফেলে দিল। সবারই এমনটা অবস্থা হবে তা জানা ছিল আফিমের, কিন্তু এতটা ওভার একটা ব্যাপার হবে তা জানা ছিল না। ইনায়েত মুখ চেপে কেঁদে ফেলল, হেঁচকি তুলতে লাগলো সমানে কাঁদতে কাঁদতে। দীপের দিকে বিরক্তি নিয়ে তাকালো আফিম। দীপ চামচটা আবারও তুলে রান্নাঘরে দৌড়ে নিয়ে গিয়ে ধুয়ে আনলো। আফিম এবার বিরক্তি হয়ে তাকালো জোসেফ। ইনায়েতের কান্না থামছেই না। আফিম ইনায়েতের হাত টেনে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, নিজের পাশের রুমে দরজাটা খুলে ইনায়েতকে নিয়ে ভিতরে ঢুকলো। ইনায়েতের হাত ছেড়ে কাবাট খুলে দেখিয়ে বলল, এইগুলো সব আফরার জামা কাপড়, এখান থেকে নিয়ে গোসল করে চেঞ্জ করে নাও, ওকে? নিজেকে স্বাভাবিক করে নিচে আসো। এই বলে আফিম রুম থেকে বের হয়ে এলো। ইনায়েত খাটে ধূপ করে বসে পড়ল কাঁদতে কাঁদতে। ইরশাদ আর রানার কথা খুব মনে পড়ছে তার। তাজিব তাদের কি অবস্থা করেছে কে জানে। ইনায়েতের ভয় হচ্ছে এখন লাবিবার জোসেফ তাকে ভুল বুঝবে না তো। তাদের স্নেহ মায়া মমতা যা এতদিন পেয়ে এসেছে সব হারিয়ে ফেলবে না তো ইনায়েত? আর আফিম কে কি করবে জানি না, বাট স্যারকে আমি একটু হলেও তো চিনেছি। আমার বিশ্বাস স্যার আমাকে ভুল বুঝবেন না, উনি তো আমার পাশে থাকবেন বলেছেন। উনি আমাকে ভুল বুঝবেন না আমি জানি। অদ্ভুত এক আশা ভরসা নিয়ে চোখের জল মুছে নিল ইনায়েত। কিন্তু কেন, কিসের এই বিশ্বাস আর ভরসা একটা চরিত্রহীন মানুষের জন্য? আফিমের বিচ্ছিরি চরিত্র সম্পর্কে জানা আছে ইনায়েতের, তাহলে তার কি ভয় পাওয়া উচিত নয় নিজের ইজ্জত নিয়ে? দেখা যাক আগে কি হয়। ইনায়েত চোখের জল মুছে কাবাডের কাছে গিয়ে দাঁড়ালো। তখনই মাথায় ভেসে আসলো আফিমের বলা কথা, আফরা। আফরাটা কে? বীর বিড়িয়ে নিজেকে প্রশ্ন করলো ইনায়েত, কিন্তু বেশিক্ষণ সে প্রশ্নটা মাথায় ঘুরলো না। অনেকটা সময় থেকে কান্না করাতে চোখগুলো ব্যথা করছে তার। একটা কালো জর্জেটের ব্রাউন থ্রি পিস সেট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আফিম রুমে এসে দ্রুত ফ্রেশ হয়ে নিল। ইনায়েত নিচে যাওয়ার আগে লাবিবা আর জোসেফের সবটা জানতে হবে তার, যাতে লাবিবা আর জোসেফ তাকে ভুল না বোঝে।